একটা কথা বলতে আমি ভুলে গেছি, রামপুর অঞ্চল থেকে আমাদের রাকেশ যে ছিলেন অঞ্চল প্রেসিডেন্ট রাকেশ মণ্ডল, তাকে আজ থেকে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। রাকেশ মণ্ডল, রাকেশ মণ্ডলকে বহিষ্কার করা হবে, সেটা দলের আভ্যন্তর। পরে আবার ঠিক করবো দলে নেবো কিনা, আশীর্বাদ থাকবে, তাপস থাকবে, গৌতম থাকবে, রানা থাকবে, আমাদের কোর কমিটি মিটিংয়ে যদি সিদ্ধান্ত হয় তখন চিন্তা ভাবনা করবো। আমার তা বলি নাই, ভালো করে আদিবাসী যে বললাম ঝাড়খণ্ডের পাল্লায় পড়বেন না, আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জি আছে, আপনাদের উন্নয়নের সঙ্গে মমতা ব্যানার্জি আছে। আমি আমি কোনো মৃত্যুর আশঙ্কা করি নাই, মৃত্যুর ভয় আমি পাই নাই, যা হয়েছে তাই বলেছি। তারা করেছে সাংবাদিক, আপনারা ভাবেন না আমার কি দায়িত্ব আছে, আমি মরবো না, আমি ভয়ও পাই না, আমার কি দায়িত্ব আছে। যেদিন করবো সবাইকে নিয়েই করবো। আমি তো কেঁদে এসছি, আমি অনশন করছি তো ভালো লাগছে, আমি তো খাওয়া দাওয়া করে এসছি, আশীষ দাও খাওয়া দাওয়া করে এসছে, গৌরদাও খেয়েছে, রানাও খেয়েছে, সবাই থেকে তাপস বৈঠক তো খেয়ে এসছে, যারা মিটিং করলো এখানকার MLA লীলাপতি ও তো কেঁদে এসছে। পয়সা চুরি করেছে তার জন্য বিক্ষোভ চলছে, পয়সা নিয়ে যে রামকৃষ্ণ, ও বলছে রামকৃষ্ণ, ও বলছে রামকৃষ্ণ মেরেছে, ও বলছে না ও মেরেছে, এলি তো ভাবনা কালো শোনা করেছে, এলি তো ভাবনা। ও আবার সব ঠিক হয়ে যাবে দুদিন পর, দেখে নেবো দুদিন টাইম দাও, দেখে নেবো।